বন্ধুরা, ভুল সংখ্যাটি নির্ণয় করুন তো দেখি কোনটা মনে হচ্ছে। মুখে মুখে যদি না বলা যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক উত্তরটা কি। দেখুন, প্রথম সংখ্যা এক, পরের সংখ্যা দুই। তাহলে একের সাথে এক যোগ করলে দুই হয়, অথবা একের সাথে দুই গুণ করলে দুই হয়। এক্ষেত্রে গুণ করা হয়েছে, কারণ পরের সংখ্যা যদি খেয়াল করি তাহলে সেটা বুঝব। দুই তার সাথে তিন গুণ করে ছয় লেখা হয়েছে, তাহলে গুণ করা হয়েছে। তাহলে আমরা কি কোনো সূত্র পেলাম? প্রথমে দুই গুণ করা হয়েছে, তারপর তিন গুণ করা হয়েছে, তাহলে এরপর নিশ্চয়ই চার গুণ করা হবে। হ্যাঁ, চার গুণ ছয় সমান সমান ২৪, এরপর ২৪ গুণ পাঁচ সমান সমান ১২০। কিন্তু এই ১২০ জায়গায় ভুল করে ১৪০ লেখা হয়েছে, তাহলে এখানে ১২০ জায়গায় ১৪০ হবে না, তাহলে এটাই ভুল। আর এটা যদি ১২০ হয় তাহলে পরের সংখ্যা ১২০ গুণ ছয় সমান সমান ৭২০, তাহলে এই সংখ্যাটাই ভুল, ১৪০ এখানে হবে না, হবে ১২০। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই রকম অঙ্ক থাকে, এই রকম অঙ্কের চটপট সমাধান করতে হলে এই রকম একটা সূত্র খুঁজে বার করতে হবে, তাহলেই চটপট আনসার পাওয়া যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।